আবারও উত্তপ্ত কেশপুর, আর এবার কলেজের পরিচালন সমিতির বৈঠক ঘিরে কোন্দল। অভিযোগ মন্ত্রী শিউলি সাহার উপস্থিতিতে বৈঠকে আনা হয়েছে বহিরাগতদের। বহিরাগত তত্ত্বে কলেজের সামনে দফায় দফায় চলে বিক্ষোভ। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের একাংশ বিক্ষোভ দেখান, বচসা থেকে শুরু হয় ধস্তাধস্তি। কলেজ থেকে বেরোনোর সময় অধ্যক্ষকে ঘেরাও করেন তৃণমূল ছাত্র পরিষদের একাংশ। মন্ত্রী শিউলি সাহার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। শনিবার দুপুরে কেশপুর কলেজের পরিচালন সমিতির বৈঠক ছিল, সেই বৈঠক ঘিরেই বিপত্তি। তৃণমূল ছাত্র পরিষদের একাংশের দাবি, বৈঠকে বহিরাগতদের আনা হয়েছে, এই দাবিতেই শুরু হয়ে যায় বিক্ষোভ। কলেজ পরিচালন সভাপতি মন্ত্রী শিউলি সাহার উপস্থিতিতেই শুরু হয় বিক্ষোভ। যে 62 জনের জীবন বরবাদ করেছে তাকে, তার পিছনে যে বহিরাগত সে ঢুকেছে, সেটা নিয়ে আবেদন করতে যেতে সে আমার কাছে, যখন সি রুমের কাছে গেছি, রুম থেকে আমাদেরকে নিচে নামিয়েছে পুলিশ থেকে আমাদেরকে বার করে দিল, যে রানী সু এখানে কোনো ছেলে থাকবে না। অন্যদিকে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার সময় কলেজের অধ্যক্ষকেও আটকে রেখে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের একাংশ। মন্ত্রী ও কলেজ পরিচালন সমিতির সভাপতি শিউলি সাহার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগানও দিতে থাকেন বিক্ষোভকারীরা। কলেজের ভিতরে শিউলি সাহা নিজে সঙ্গে করে বহিরাগতদের নিয়ে ঢুকছে, আমরা রানিং স্টুডেন্ট, আমরা কলেজের পারপাসে যে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, আমাদের নবীনবরণ হয়নি, এত বড় একটা কলেজ কোনো রং হয়নি, সাইকেল স্ট্যান্ড নাই, এই সমস্ত আবেদন নিয়ে আমরা ঢুকার চেষ্টা করছিলাম, পুলিশ কোনো মতেই আমাদেরকে ঢুকতে দেয়নি। দুপক্ষের বিশৃঙ্খলায় রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। কলেজে আজকে কোনো মিটিং হয়নি, কোনো বহিরাগত মিটিং স্পটে পৌঁছয়নি, যারা ছিল কলেজের নিচে। আমরা স্ট্রিক্টলি প্রিন্সিপালকে বলেছিলাম যে বহিরাগতদের ঢুকতে দেবো না, এবং সেই কারণে আমরা গেটে একজনকে রাখবো যার কারণ দর্শে তারপর ঢুকতে হবে। সেটা আজকে মেনটেন হয়নি, কী কারণে হয়নি প্রিন্সিপাল সেটা বলতে পারবেন। অন্যদিকে এই কোন্দল নিয়ে মুখ খুলেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। বহিরাগত তারা দুষ্কৃতি হবে আর তো কিছু নয়, তাদেরকে নিয়ে ঢুকছে না, তার বিরোধিতা কী করছে? তৃণমূলেরই লোকেরা, এই বিরোধিতা এবং অপরপক্ষের বিরোধিতা, এই নিয়েই কেশপুর যেখানে থাকা সেখানেই আছে। আসলে তৃণমূল দলটা তো ভদ্রলোক করে না। শাসকের এই কোন্দলের শেষ কোথায়? কবে কেশপুরের মাটি থেকে শেষ হবে শাসকের কোন্দল? সেই প্রশ্নটাই রাখবো কেশপুরের মাটি থেকে। ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।